বসাইল প্রভু দুঃখ সাগরে মুড়িছি, দুঃখ সুখ নেই জীবনর পথে, চালু চালু ঝুঁটি পড়িছি, চালু চালু ঝুঁটি পড়িছি। সাহিত্য সাধনা এবং সমাজ সেবা ক্ষেত্রে জনে আগধাড়ির মহিলা হচ্ছেন শান্তিলতা পলাইক। প্রভৃতিরে সে ওড়িয়া ভাষা সাহিত্যর অনুরাগিণী তথা বিদগ্ধ লেখিকা। সাম্প্রতিক সমাজ ব্যবস্থায় দেখা যাওতিবা বিভিন্ন দোষ দুর্বলতা তাঙ্ক কলম মুনরে তোলি ধরিবা সহ এহার সমাধান মার্গ দর্শাইবারে সে মুগ্ধ। তেবে আসন্তু জানিবা তাঙ্ক সম্পর্কে আউ কিছি আজির এ স্বতন্ত্র সাক্ষাৎকার মাধ্যমরে। ম্যাডাম নমস্কার। নমস্কার। রায়শ্রী টিভি ওড়িশা তরফর আপনাকে স্বাগত। নমস্কার। ম্যাডাম, কার্যক্রম আরম্ভরে আপন তো জনে কবি, আপনার এই পুস্তক বি সংকলিত হয়েছি, তেমন আপনার স্বরচিত কবিতার কিয়দংশ পাঠ করে শুনাইবে কি আমার দর্শক বন্ধু মানুষ? নিশ্চয় শুনাইবি। নারী শব্দ ছোট, অর্থ তা ব্যাপক, অকলন্তি তার গুরুত্ব, অসাধারণ তার ব্যক্তিত্ব, গুণ গারিমা, ধর্ম নিষ্ঠা, সত্যতা, আচার বিচার, চালিচলন আউ দৃঢ়তা, অতুলনীয় তার কর্মকুশলতা, নিজের জ্ঞান বুদ্ধি বিবেক বলরে সে সর্বগুণ মণ্ডিতা, সর্বগুণ সম্পন্ন। বহুত সুন্দর। ম্যাডাম গোটিয়ে কথা আপন কুহন্তু, প্রথমে আপন কবিতা লেখিবা প্রতি আকর্ষিত হলে কেমিতি আউ কাহিকি, এথিপাইন কি আপনকু প্রেরণা দেইতিলে কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। বহুত ভালো কথাটিয়ে পচারলে। মু তো সাইন্স স্টুডেন্ট, কেবে জীবনরে কবিতা লেখিনি, আউ কেবল পিলাবেলু বহি পড়ি চালে, বহি পড়ি আউ জীবনটা তো জানিছন্তি গোটে অঙ্কা বঙ্কা রাস্তা, উত্থান পতন দিয়ে আমি গতি করছন্তি, তা ভিতরে যেতেবেলে সময় টিকে মেলে ভাবে নিজ নিজর কিছু করি, নিজে কিছু লেখি, এমতি ভাবে ভাবি ভাবু দিনে সাঙ্গ মানে আউ মোর পিলা মানে মো স্বামী কহিলে যে খালি বসেছে কিছু লেখুন, তাহলে নিশ্চয় কিছু লেখিবি, আউ এমিতি তো লেখি পারিবিনি, যেমতি পিলাবেলে সব কবিতা গুড়িক বহিরে স্থান পাউথিলা, যেমতি মো পরে ছোট পিলাটিয়ে গাঁ চাহাড়ির চাটসিয়ে চেহেরাটি তার ডৌল ডাউল বুদ্ধিরে তাহার সরিকে, সেটা তো সব বহিরে স্থানিত হোথিলা, আমি তাকে সব পড়ুথিলে, কিন্তু সেমিতি তো লেখি পারিবিনি, হেলে চেষ্টা তো করিবি, এমতি ভাবু ভাবু দিনে কিছু লেখিলি, আউ বিভিন্ন খবর কাগজকে পঠাই চাল, যেতে সেগুলো সব বাহারিলা লোকমানকর প্রশংসারে মতে আগুক বড়াইবার প্রেরণা যোগাইলা, মু তারপরে মোর কলমর মুন আউ থকি যাইনি, লেখি চালিছি সেদিন। বহুত বড়িয়া ম্যাডাম। হ্যাঁ কুহন্তু। গোটে কথা কহুছি, কিছু ভাবিবেনি, মানুষ জীবনর কথা রু কিছু, সমস্ত জীবনরে কিছু কিছু স্মৃতি আছে, তা সুখদ হইতেই পারে কিংবা দুঃখদ হইতেই পারে, আপনার এ পরিণত বয়সরে সেমতি কিছু স্মৃতি যা আপনার হৃদয় ভিতরে এবে বি সাইতা অবস্থায় রয়েছে, যা আপনার এ পর্যন্ত ভুলি নাহান্তি, সেমতিকা স্মৃতির কিছু আপনার শুনাইবে কি? নিশ্চয় নিশ্চয়। বহুত ভাল কথা আপনার পচারিলে। আমার জীবনটা তো গোটে বালিচরা পথ, সেতবে তা ভিতরে আমি সব স্মৃতি কু সে বালি রগড়া পথর ভাই সব সাউটি সাউটি নিজের মন ভিতরে আমি তাকে সব সাইতি রাখিছি, যে সেটা সে অনুভূতিটা দুঃখর হইপারে সুখর বি হইপারে, কিন্তু মো জীবনরে গোটে বড় অনুভূতি আসিলা, যেটা কি মু মরলা পর্যন্ত কেবে বি ভুলি পারিবিনি, এবে বি তাকে ভাবিলে
मो छाता फाटी जा मोर सान झील तृतीय श्रेणी पढ़ु थाए भी सागर दिने गोटे बहुत पार्टी जगदेवा जा छात उपरे दौड़ दौड़ से छात तलू खसी पड़ा तार पर गोटे परीक्षा थाए से तार मन भितर रही तार बहुत जोर कान बाटे ब्लीडिंग होता है बाहर भोजी तो बंद है आमको से बाटे कह था हस्पिटा आनला बेले बापा बापा मत हस्पिटा नहीं चल मोर कि हमें पे डाक्तर पाखे पहुँचला पर भी सी डाक्तर पचार थाए जे मु बंची जीवी तो मोर कि हेनी तार सेन्स चल जा चार दिन सी सेंटलेस हो गला डाक्तर डिक्लेयर करदे सी चलीगला से दिन मुझे प्रभु तू तो देलु तू पी नहीं गलु मोर कौन अच्छे से कितु चार दिन पर तार सेन्स आसला सी खोजला मोर माँ कहीं मोर दीदी कहीं डक्टर तुम पचारे तुम ना कौन मो ना गीतांजलि प्रियंबदा तुम पाठ पढ़ु क्या हाँ मुझे चंद्रशेखरपुर डीएवी पढ़ुची मोर कल परीक्षा मुझे परीक्षा को जी तापर डक्टर मान सब आश्चर्य हो गले जाऊ तार स्मृति शक्ति अच्छी से बंची जा जो स्मृतिटा मो जीवन में भूली पारिनी से दिन आम के गोटे चापुड़ भी मारू मुझे प्रत्येक कथा पदे मान शासन करने भंगी में कहे मुझे माँ हेबी से झीटी मोर से कथा मानिक आज पाठ पढ़ी मनीषटी से मोर गर्व आटा गोटे अभूला मानने अपासरा स्मृति दिए मो मन रहा मोर सबुद रही जाए बहुत बढ़िया कथा पदे कहले मैडम हाँ आप जीवन में बहुत कविता लिखी चलते बहुत कविता भी संवाद पत्र तथा मैगजीन मान स्थान पाई बहुत प्रशंसा भी पाई किंतु गोटे कथा केबे भाभी जे एबेर कविता बा एबेर लेखा आ प्राचीन लेखा भितर किछि तफात अछि बोली बा कोन तफात अछि से संपर्क रे किछि कहबे कि हाँ हाँ निश्चय आग काल कविता तो बहुत मानने मूल्य भित्तिक किंतु एबेका कवित सेतेटा मु अनुभव करनी मनर तो जहाँ बाहर सीटा कविता मनर हृदय जिते बाहर सीटा है कविता किंतु आग काल से लिखुले वैदेश विलासा आ फकीर मन रेवती एजाए आम मन भितर से छुँची आंथ भीम बई प्रतिभा जाज्ञसेनी ये सब पढ़ले आम लगे केमी तार अर्थ खोजा को आमको डिक्शनारी दरकार होता आम स्कूल पाठ पढ़ु बही से स्थान पाता आम तार अर्थ खोजाप बहुत रह रक्षण बाष्पीय सकट देखी चिलिका चारु चित्रपट सी जान ला बेलू आम मुंड घूरी जाऊला तार अर्थ केमी लिखे कि जी जहा पारा सी तार लिखिगला सीटा है कविता जाऊली बाटे देख ली झीटे पचारि गायली गीत गाइली हाथ धरली एगुड़ा सब आजिकल कविता कि प्राचीन कविता सतरे तार बहुत मूल्य था आम एबी बहुत कवि अच्छा लेखक अच्छा जो मैंने भी अनुकरण करमी बहुत भल धरण लेखा लिखुं आईगुड़ा भी आम पढ़ले भी मुंड घूरी जाऊँगी लेखा पढ़ले भी आगधाड़ी लेखक से मैंने मनोरमा महापात्र राधांत रथ एम तो सब बहुत सुंदर सुंदर सीताकांत महापात्र बहुत सुंदर सुंदर लेखा से लिखुं किंतु हमें सब तरह कि नुहे मुझे लेखिका कहवा दृष्टि प्राचीन कविता जब सूर्य हुए कविता हूँ पृथ्वी नुहे भिन्न मैडम टंकार दुई पार्श्व पर एपटे साहित्य सृजना को सेपटे समाज सेवा समाज सेवा भी एजावत करी चली छंती तेणु आप समाज सेवा क्षेत्र रे समाज रो कौन सब उन्नतिमूलक कार्य करी छंती एजावत करी आसु छंती से संपर्क रे संक्षेप रे किछि कहबे कि कौन कहबी सब तो सेवार तो मूल्य कहीं दे पारेनी मुझे किसी करमती किसी विशेष भाव कि मोर गोटे आत्मसंतोष जे मुझे कहपाई कि मोर गोटे आत्मसंतोष
ନା ମଣିଷ ଜୀବନଟା ଏମିତି ଯେ ଖାଲି ଆମେ ଖାଇପି ଘରେ ଗୋଟେ ଆରାମ ଜୀବନ କାଟିବା, ମୁଁ ସେଇଟାକୁ ଚାହେଁନି। ମୋର ପିଲାବେଳୁ ମୋର ଗୋଟେ ଇଚ୍ଛା, କାହା ପାଇଁ କିଛି କରିବି, କେତେବେଳେ ଟିକେ ସମୟ ପାଇଲେ ମୁଁ କାହାର ଟିକେ ସେବା କରିବାକୁ ଧାଇଁ ଯାଏ, ଅପେକ୍ଷା କରିଥାଏ କିଏ କେତେବେଳେ ଡାକିବ, କିଏ କାହାକୁ ନେଇ କୋଉଠି ଟିକେ ହସ୍ପିଟାଲ ନେବି, କୋଉଠି କ'ଣ କରିବି, କାହା ପାଇଁ ଟିକେ କରିବି। ଆଉ ସେଇଟା ମୋର ମୂଳରୁ ପିଲାଦିନ ପାଠ ପଢ଼ିଲାରୁ ମୋର ସେଇଥିରେ ଟିକେ ସଉକ ଅଛି। ଗାଁରେ ଆମେ ତ ରାଜକନିକା, ଆମ ଘର ଆମର ସବୁବେଳେ ବନ୍ୟା ବନ୍ୟା ଅଞ୍ଚଳ, ସେଇଟା ଯେତେବେଳେ ବନ୍ୟା ହୁଏ ସେତେବେଳେ ଆମେ ସବୁ ଛାତ୍ରଛାତ୍ରୀ ମାନଙ୍କୁ ନେଇକି ଶିକ୍ଷକ ମାନେ ଯାଇ ସବୁ ବଣ୍ଟା ମୁଣ୍ଟା କରନ୍ତି, ଗାଁ ଗହଳିରେ ଖାଦ୍ୟ କାପଡ଼ ବସ୍ତ୍ର ସବୁ ଯାଇକି ଦାନ ବାଣ୍ଟି ଦିଅନ୍ତି। ଆଉ ଏବେ ବି ମୋର ଗୋଟେ ସେଇ ସବୁ ମୋ ପିଲାମାନଙ୍କର ଜନ୍ମଦିନ ହେଲେ ବି ମୁଁ ଅନାଥାଶ୍ରମ ସହିତ ଜଡିତ, ସେଇଠି ଯାଇକି ମୁଁ ମୋ ପିଲାମାନଙ୍କ ଜନ୍ମଦିନରେ ଏମିତି ଭୋଗରେ ଯୋଉ ଭୋଜି ଫୋଜି ନ କରି ସେଇଠି ଛୁଆମାନଙ୍କୁ ଯାଇ ସେଇଠି ଖାଇବାକୁ ଦେଇକି ଆସେ କି କିଛି ଦେଇକି ଆସେ, ସେଇଥିରେ ମୋର ଗୋଟେ ଆନନ୍ଦ, ଗୋଟେ ଆତ୍ମସନ୍ତୋଷ। ହସ୍ପିଟାଲରେ ଡାକ୍ତରମାନେ ସବୁ ପ୍ରାୟ ମୋତେ ବହୁତ ଭଲ ପାଆନ୍ତି, ସମସ୍ତେ ମାଉସୀ ବୋଲି ଡାକନ୍ତି, ତେଣୁ ସେଇର ମାନେ ତାର ପ୍ରରୋଚନାରେ ମୁଁ ରୋଗୀ ନେଇଯାଇ ଠିକ ଭାବରେ ଗାଇଡାନ୍ସରେ ପହଞ୍ଚେଇ ଦିଏ ଯେ କୋଉ ରୋଗ ପାଇଁ କୋଉ ଡାକ୍ତର, କେମିତି ଠିକ ଭାବରେ ସେମାନେ ସେବା ପାଇପାରିବେ, ଆଉ ହଇରାଣ ହେବେନି, ଦଶ ଥର ଦୌଡ଼ିବାକୁ ପଡ଼ିବନି। ସେଇଥିପାଇଁ ମୁଁ ସେଇ ଡାକ୍ତରମାନଙ୍କ ପାଖକୁ ନେଇଯାଏ, ଠିକ ଭାବରେ ଟ୍ରିଟମେଣ୍ଟ ହେଇଗଲେ ମୋର ସେଇଥିରେ ବହୁତ ଆତ୍ମସନ୍ତୋଷ ମୁଁ ପାଏ। ମ୍ୟାଡ଼ାମ ଏଇଟା ହଉଛି ଶେଷ ପ୍ରଶ୍ନ। ଆଚ୍ଛା କୁହନ୍ତୁ, ଆପଣ ତ ଜଣେ ଲେଖିକା ତଥା ଜଣେ ସମାଜସେବୀ, ତେଣୁ ଜଣେ ଲେଖିକା ତଥା ସମାଜସେବୀ ହିସାବରେ ସମାଜକୁ ଆପଣ କି ବାର୍ତ୍ତା ଦେବାକୁ ଚାହାନ୍ତି? ଆଜିକାଲି ସମାଜରେ ସମସ୍ତେ ବହିକୁ ଭୁଲି ଯାଇଛନ୍ତି, ମୋବାଇଲ ଆଖିରୁ ନିଦ ହଜାଇ ଦେଇଛି, ପିଲାଳେ ଆମେ ଛଡ଼େଇ ଦେଇଛି, ଯୌବନ କୈଶୋର ସବୁ କିଛି ହଜାଇ ଦେଇଛି, ପାଠ ପଢିବା ତ ସ୍ୱପ୍ନ ହେଇଗଲା, ସବୁବେଳେ ଛୁଆମାନେ ମୋବାଇଲରେ ବ୍ୟସ୍ତ ରହିଲେ। ମୁଁ ଏତିକି କହିବି ଯେ ସେଇ ମୋବାଇଲରେ ବି କିଛି ଶିଖିବାର କଥା ଅଛି, ଆଜି ଯାହା ଆମେ ଖୋଜିବାକୁ ଚାହିଁବା ଯଦି ଗୁଗୁଲ ମାରିକି ଆମେ ଖୋଜିକି ତାକୁ ପାଇପାରିବା, ଭଲ କଥା ଅଛି, ତାର ସଦୁପଯୋଗ କରନ୍ତୁ। ଆଉ ଯେତିକି ସମୟ ପାଉଛନ୍ତି କିଛି ବହି ପଢ଼ନ୍ତୁ, ଚିଠି ତ ଭୁଲିଗଲେ, ଲେଖିବା ଭୁଲିଗଲେ, ଅକ୍ଷର ବି ଭୁଲିଗଲେ, ଭାଷା ବି ଭୁଲିଗଲେ। ତେଣୁ ମୋର ଏତିକି ସମାଜକୁ ମୁଁ କହିବି ଯେ ସମସ୍ତେ ଯେତେବେଳେ ସମୟ ପାଉଛନ୍ତି କିଛି କିଛି ବହି ପଢ଼ନ୍ତୁ, ସେ ବହି ଭିତରେ ନିଜକୁ ହଜାଇ ଦିଅନ୍ତୁ, ସେଇଥିରୁ ଜ୍ଞାନ ଆହରଣ କରନ୍ତୁ, ସେଇଥିରୁ ସେ ଶିକ୍ଷା ଦିଅନ୍ତୁ, ଶିକ୍ଷା ପାଆନ୍ତୁ ବି ଶିକ୍ଷା ଦିଅନ୍ତୁ ବି, ସମାଜକୁ ପ୍ରତ୍ୟେକ ଲୋକଙ୍କୁ କେମିତି ଆମେ ସମ୍ମାନ ଦେବା, ନାରୀ ଜାତିକୁ କେମିତି ସମ୍ମାନ ଦେବା, କେମିତି ଆମେ ଉନ୍ନତ ବ୍ୟବହାର ଦେଖେଇବା, ପିଲାମାନଙ୍କୁ କେମିତି ସଂସ୍କାର ଶିଖେଇବା, ସବୁ ସେଇଥିରେ ବି ପାଇବେ। ସେଇ ବହି ହିଁ ଆମର ଜ୍ଞାନର ମାପକାଠି, ସେଇଥିରେ ସବୁ ଅଛି। ଆମେ ଯଦି ତାକୁ ନିଜର ବନ୍ଧୁ ବୋଲି ଭାବି ନେଇ ପାରିବା, ବସିବା ଖାଇବା ଉଠିବା ଶୋଇବାରେ ସେଇ ଆମର ଯଦି ଚିର ସାଥୀ ହେବ, ତାହେଲେ ଆମେ ସମାଜକୁ ବହୁତ କିଛି ଶିଖେଇ ପାରିବା। ଏଇଟା ହିଁ ମୋର ଶେଷ ବାର୍ତ୍ତା। ଧନ୍ୟବାଦ ମ୍ୟାଡ଼ାମ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କୁ। ନମସ୍କାର, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ।